এই ইন হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। গাইস আমি আপনাদের ভালোবাসা সাপোর্টে খুবই ভালো আছি। গাইস আপনারা তো জানেনই আমাদের এই চ্যানেলে কিন্তু 10,000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। আর আমি কিন্তু একটা পোস্ট করেছিলাম, যে পোস্টে কিন্তু বলেছিলাম গাইস আমরা কি 10 জন ব্যক্তিকে কি সাহায্য করব নাকি 10,000 ডায়মন্ড গিভওয়ে করব। কিন্তু আপনারা সবাই কিন্তু বলেছেন 10 জন ব্যক্তিকে কিন্তু সাহায্য করার জন্য, আর এই জন্য কিন্তু আমি বাইরে চলে আসলাম। এখন কিন্তু আমি এখান থেকে 10টা বিরিয়ানি কিনবো, এরপর কিন্তু 10 জনকে দিব। আর আমি কিন্তু তোমাদের গাইস কথাটা শুনছি, তাই তোমাদের কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা করে কিন্তু শেয়ার করে দিতে হবে। আমি কোনো সাবস্ক্রাইব চাচ্ছি না। গাইস এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো 10টা বিরিয়ানির প্যাকেট, আর আমার পাশে কিন্তু 10টা পানির বোতলও রয়েছে, আর এটা কিন্তু আমরা দিতে চলেছি। আর আমি কিন্তু অবশ্যই অসহায় লোকদেরই দিব। গাইস দোকান থেকে বার হওয়ার সাথে সাথে দেখি একটা লোক যে সারাদিন না খেয়েছিল, তারপর কিন্তু তার সাথে কথা বলে আমরা কিন্তু খাবারটা তাকে দিলাম। এরপর কিন্তু আমরা আরেকজনের খুঁজে বার হইলাম, এরপর কিন্তু একটা আঙ্কেলের সাথে দেখা হইলো, এরপর তার সাথে কিন্তু আমরা কথা বললাম কিছুক্ষণ, তারপর কিন্তু আমরা তাকে খাবারটা দিলাম। আর আঙ্কেলটা খাবার পেয়ে কিন্তু খুবই খুশি হয়েছিল। তারপর কিন্তু আমি অনেক খোঁজাখুঁজি করলাম, তারপরে কিন্তু কাউকে পাইলাম না। এক পর্যায়ে ভাবলাম কাউকে মনে হয় আর পাবো না এই রাতে, আর বাইরে কিন্তু খুবই ঠান্ডা। কিছুক্ষণ পর কিন্তু একটা আন্টির সাথে দেখা হইলো, বাট এই আন্টি আমাদের কোনো কথাই শুনতে ছিল না। আর আমি দেখে বুঝছি যে আন্টি সারাদিনে কিছুই খাই নাই। আন্টি, আন্টি গাইস, তারপর কিন্তু একটা ভ্যান চালকের সাথে দেখা হলো, এরপর আমি কিন্তু তাকে খাবারটা বুঝাই দিলাম। আর এই একই নিয়মে কিন্তু আমি অনেকজনকে কিন্তু খাবারগুলো দিয়েছি, সবার কিন্তু ভিডিও করা হয়নি। যাদের ভিডিও করা হয়েছে আমি কিন্তু ওদের ভিডিওগুলো দেখাচ্ছি গাইস, তো তোমরা তো দেখতেই পেলে। আর তোমাদের কথাটা কিন্তু আমি রাখছি, তাই অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিও। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই সাপোর্ট করার জন্য।